আজ বৈশাখী বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী শান্তি ও অহিংসার পূজারে বুদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান গৌতম বুদ্ধের দু হাজার পাঁচশো সাতষট্টিতম আবির্ভাব তিথি রাজ্যেও যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ভগবান বুদ্ধের আরাধনা করা হচ্ছে এ উপলক্ষে আগরতলার বিনুবন বুদ্ধ বিহারে নানা কর্মসূচি নেওয়া হয়েছে আজ ভোরে বুদ্ধের আরাধনা প্রভাত ফেরির আয়োজন করা হয় বিশ্ব বৌদ্ধ পতাকা উত্তোলনও করা হয় বিকেলে বেনুবন বুদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমার মাহাত্ম নিয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে আলোচনা চক্রের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বেনুবন বুদ্ধ বিহারের বুদ্ধ মন্দির আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে আজ রাজ্যেও সরকারি ছুটি রয়েছে